রাসূলের নবুয়তকে মিথ্যা প্রমাণ করার জন্য তারা অপযুক্তি প্রদর্শন করতে শুরু করলো। তারা বলে যে মুহাম্মদ কিভাবে নবী, সে নবী হতে পারে না, সে আমাদের মতো খানা খায়, সে আমাদের মতো বাজার ঘাটে যায়, সে কি করে নবী? তাদের ধারণা হচ্ছে যে নবী যিনি হবেন তার ভিতরে মানবীয় বৈশিষ্ট্য থাকতে পারে না, মানবীয় গুণ থাকতে পারে না। তারা নবীর নবুয়তকে অস্বীকার করার জন্য যে কথাটা বলতো আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের 7 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা বলতো وقالوا ما لهذا الرسول يأكل الطعام ويمشي في الأسواق لولا أنزل إليه ملك فيكون معه نذيرا. الله فاك بلين كافر مشركرا بولتو جي মালি হাদার রাসূল, এটা কি করে রাসূল হয়, এটা কি রাসূল? ইয়াকুলু তুআম, যে আমাদের মতো খানা খায়, ওয়ায়ামশি ফিল আসওয়াক, বাজার ঘাটে যায়, এ তো রাসূল হতে পারে না, এ আমাদের মতো খানা খায় বাজারে যায়। আল্লাহ পাক যদি রাসূল বানান তাহলে তো তিনি ফেরেশতাকেও আমাদের জন্য রাসূল করে বানাইতে পারতেন, পাঠাইতে পারতেন। তো ফেরেশতা যিনি আমাদেরকে আমাদের জন্য নবী করে পাঠাতেন আমরা তাকে মানতাম, মুহাম্মদ সে তো আমাদের মতোই খানা খায় বাজারে যায়, সে কি করে নবী? আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই অপযুক্তির জবাবে রাব্বুল আলামিন বলেন উল্লাউ কানা ফিল আরদি মালাইকাতু ইয়ামশুনা মুতমাইনিন لنزلنا عليهم من السماء ملكا رسولا. الله رب العالمين বলেন যদি এই পৃথিবীতে মানুষ বসবাস না করে ফেরেশতারা বসবাস করত তাহলে ফেরেশতাদের জন্য আমি ফেরেশতাদের মধ্য থেকে রাসূল পাঠাতাম। কাজেই এই পৃথিবীতে ফেরেশতা তো বসবাস করে না, বসবাস করে মানুষ। কারা বসবাস করে? মানুষ। আর মানুষ যেহেতু বসবাস করে সেজন্য আমি মানুষের জন্য মানুষ নবী করে পাঠিয়েছি, সুবহানাল্লাহ। তারা রাসূলের নবুয়তকে মিথ্যা প্রমাণ করার জন্য চেষ্টা করলো, সেখানেও ব্যর্থ হলো। এটা প্রথম পদক্ষেপ তাদের নবুয়তকে অস্বীকার করার জন্য। দ্বিতীয় পদক্ষেপ হলো যে আচ্ছা বুঝলাম মানুষের মধ্য থেকে মানুষকে নবী বানানো হলো, কিন্তু মুহাম্মদকে কেন নবী বানাতে হবে? নবী বানানোর জন্য আল্লাহ পাক কি আর কাউকে দেখেন নাই? মুহাম্মদ তো সে গরিব মানুষ, এতিম মানুষ, তাকে কেন আল্লাহ নবী বানাইল? এই মক্কা এবং তাইফ এই দুই গোত্রের দুই জায়গার সম্ভ্রান্ত মানুষগুলো আছে, তাদেরকে কেন নবী বানাইল না? তারা বলতো وقالوا لولا نزل هذا القرآن على رجل من القريتين عظيم. ترى بولتو اي فبتر دوي غتر مكة ابن طائف اي دوي غتر مدد ثيكي كارو فر قرآن كنو نازل هلونا محمد كي كره نبي هاي তার উপরে কোরআন কেন নাজিল হলো? তারা এভাবে বলতেছে যে এই দুই গোত্রের মধ্যেও তো সম্ভ্রান্ত লোক আছে, তাদেরকে আল্লাপাক কেন নবী বানালেন না? এরপর আল্লাপাক বলছেন আহুম ইয়াকসিমুন রহমত, আল্লাপাক বলেন যে আমার নবুয়ত বন্টনের বিষয়ে এখানে রহমত বলে নবুয়তকে বোঝানো হয়েছে। আল্লাপাক বলেন নবুয়ত বন্টনের বিষয়ে তারা কি আমার সেক্রেটারিয়াত, তারা কি আমার পরামর্শদাতা? এই যে কাফের মুশরিকরা যে বলতেছে মুহাম্মদকে না বানিয়ে অন্যকে নবী বানানোর জন্য, এক্ষেত্রে আমি যে নবুয়ত বন্টন করি
তারা কি আমার নবুয়ত বণ্টনের ক্ষেত্রে আমার সেক্রেটারিয়াত তারা কি আমার পরামর্শদাতা এটা নবী কাকে বানাবো আর কাকে বানাবো না এই এখতিয়ার কার নবী কাকে বানাবেন আর বানাবেন না এটা এই এখতিয়ার কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ পাক বলেন নবী আমি কাকে বানাবো আর কাকে বানাবো না এটা আমার এখতিয়ার তোমাদের এখতিয়ার না তাহলে দেখা গেল এই অপযুক্তিতেও তারা হেরে গেল نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان إلا حميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا فمحمدنا هو سيدنا فعز لنا لعجبة اللهم صلي على مولانا محمد وعلى آله سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع صالح الحمد لله ثم الحمد لله وأما بعد
আমরা সর্বপ্রথম আমাদের মনিব আমাদের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করে নিচ্ছি যে মহান রব দয়া করে মেহেরবানি করে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনে আমাদেরকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে তার ঘর মসজিদে আসার বসার তৌফিক দিলেন সেই মহান রব্বুল ইজ্জতের দরবারে আমরা সকলেই শুকর গুজার করছি সকলেই বলছি আলহামদুলিল্লাহ এর সাথে সাথে দরুদ ও সালাম পেশ করছি সাইয়্যিদুল কাওনাইন ইমামুল মুরসালিন আশরাফুল আম্বিয়া বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মানিত মুসলিয়ানে কেরাম গত জুমায় তিনটে অপকৌশলের কথা বলছিলাম সর্বশেষ যে অপকৌশল সেটা গ্রহণ করেছিল তারা নাচ গান কনসার্টের আয়োজনের মাধ্যমে হুজুরের দাওয়াতকে বন্ধ করতে চেয়েছিল কিন্তু তারা পেরেছে পারে নাই তিন নম্বর অপকৌশল অবলম্বন করেও যখন দেখল হুজুরের দাওয়াতকে বন্ধ করা যাচ্ছে না হুজুরকে মানুষের কাছ থেকে দূরে সরানো যাচ্ছে না হুজুরের কথা মানুষ যেন না শুনে তারা চতুর্থ অপকৌশল হিসেবে গ্রহণ করল যে রাসূলের নবুয়তকে এবারে মিথ্যা প্রমাণ করার জন্য তারা অপযুক্তি প্রদর্শন করতে শুরু করলো মানুষের কাছে রাসূলের নবুয়তকে মিথ্যা প্রমাণ করার জন্য এবার তারা চেষ্টা করলো তারা বলে যে মুহাম্মদ কিভাবে নবী সে নবী হতে পারে না সে আমাদের মতো খানা খায় সে আমাদের মতো বাজার ঘাটে যায় সে কী করে নবী তাদের ধারণা হচ্ছে যে নবী যিনি হবেন তার ভিতরে মানবীয় বৈশিষ্ট্য থাকতে পারে না মানবীয় গুণ থাকতে পারে না তারা বলতো তারা নবীর নবুয়তকে অস্বীকার করার জন্য যে কথাটা বলতো আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের সাত নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা বলতো وقالوا ما لهذا الرسول يأكل الطعام ويمشي في الأسواق لولا أنزل إليه ملك فيكون معه نذيرا الله فاك বলেন কাফের মুশরিকরা বলতো যে মালি হাদার রাসুল এটা কি করে রাসুল হয় এটা কি রাসুল ইয়াকুলুত তুআ যে আমাদের মতো খানা খায় ওয়ামশি ফিল আসওয়াক বাজার ঘাটে যায় এ তো রাসুল হতে পারে না এ আমাদের মতো খানা খায় বাজারে যায় আল্লাহ পাক যদি রাসুল বানান তাহলে তো তিনি ফেরেশতাকেও আমাদের জন্য রাসুল করে বানাইতে পারতেন পাঠাইতে পারতেন তো ফেরেশতা যিনি আমাদেরকে আমাদের জন্য নবী করে পাঠাতেন আমরা তাকে মানতাম মুহাম্মদ সে তো আমাদের মতোই খানা খায় বাজারে যায় সে কী করে নবী আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই অপযুক্তির জবাবে রাব্বুল আলামিন বলেন وَلَوْ كَانَ فِي الْأَرْضِ مَلَائِكَةٌ يَمْشُونَ مُطْمَئِنِّينَ لَنَزَّلْنَا عَلَيْهِمْ مِنَ السَّمَاءِ مَلَكًا رَسُولًا আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি এই পৃথিবীতে মানুষ বসবাস না করে ফেরেশতারা বসবাস করত তাহলে ফেরেশতাদের জন্য আমি ফেরেশতাদের মধ্য থেকে রাসূল পাঠাতাম কাজেই এই পৃথিবীতে ফেরেশতা তো বসবাস করে না বসবাস করে মানুষ কারা বসবাস করে মানুষ আর মানুষ যেহেতু বসবাস করে সেজন্য আমি মানুষের জন্য মানুষ নবী করে পাঠিয়েছি সুবহানাল্লাহ তারা রাসূলের
নবুয়তকে মিথ্যা প্রমাণ করার জন্য চেষ্টা করলো, সেখানেও ব্যর্থ হলো। এটা প্রথম পদক্ষেপ তাদের নবুয়তকে অস্বীকার করার জন্য। দ্বিতীয় পদক্ষেপ, দ্বিতীয় অপকৌশল, দ্বিতীয় অপযুক্তি তারা প্রদর্শন করলো যে আচ্ছা বুঝলাম, মানুষের মধ্য থেকে মানুষকে নবী বানানো হলো, কিন্তু মোহাম্মদকে কেন নবী বানাতে হবে? নবী বানানোর জন্য আল্লাহ পাক কি আর কাউকে দেখেন নাই? মোহাম্মদ তো সে গরিব মানুষ, এতিম মানুষ, তাকে কেন আল্লাহ নবী বানাইল? এই মক্কা এবং তাইফ এই দুই গোত্রের দুই জায়গার সম্ভ্রান্ত মানুষগুলো আছে, তাদেরকে কেন নবী বানাইল না? তারা বলতো وقالوا لولا نزل هذا القرآن على رجل من القريتين عظيم. তারা বলতো এই পবিত্র দুই গোত্র মক্কা এবং তাইফ এই দুই গোত্রের মধ্য থেকে কারো উপরে কোরআন কেন নাজিল হলো না? মুহাম্মদ কি করে নবী হয়, তার উপরে কোরআন কেন নাজিল হলো? তারা এভাবে বলতেছে যে এই দুই গোত্রের মধ্যেও তো সম্ভ্রান্ত লোক আছে, তাদেরকে আল্লাহাক কেন নবী বানালেন না? এরপর আল্লাহাক বলছেন আহুম ইয়াকসিমুন রহমত, আল্লাহাক বলেন যে আমার নবুয়ত বন্টনের বিষয়ে, এখানে রহমত বলে নবুয়তকে বোঝানো হয়েছে, আল্লাহাক বলেন নবুয়ত বন্টনের বিষয়ে তারা কি আমার সেক্রেটারিয়াত, তারা কি আমার পরামর্শদাতা? এই যে কাফের মুশরিকরা যে বলতেছে মোহাম্মদকে না বানিয়ে অন্য কে নবী বানানোর জন্যে, এক্ষেত্রে আমি যে নবুয়ত বন্টন করি, তারা কি আমার নবুয়ত বন্টনের ক্ষেত্রে আমার সেক্রেটারিয়াত, তারা কি আমার পরামর্শদাতা? এটা নবী কাকে বানাবো আর কাকে বানাবো না, এই এখতিয়ার কার? নবী কাকে বানাবেন আর বানাবেন না, এটা এই এখতিয়ার কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ পাক বলেন নবী আমি কাকে বানাবো আর কাকে বানাবো না, এটা আমার এখতিয়ার, তোমাদের এখতিয়ার না। তাহলে দেখা গেল এই অপযুক্তিতেও তারা হেরে গেল। তারা দেখলো যে না, লোকদেরকে মোহাম্মদ থেকে বিরত রাখা যাচ্ছে না, যতই আমরা চেষ্টা করি কোনো চেষ্টায় ফলপ্রসূ হচ্ছে না। এবার তারা ইহুদিদের কাছে গেল, ইহুদির পণ্ডিতদের কাছে গেল, গিয়ে বলল যে মোহাম্মদের দাওয়াত থেকে, মোহাম্মদকে তার দাওয়াত থেকে বিরত রাখার জন্য অনেক অপকৌশল অবলম্বন করলাম, কোনো কৌশলে কাজ হচ্ছে না, আমরা ব্যর্থ হই, এখন তোমরা কিছু আমাদেরকে বুদ্ধি পরামর্শ দাও যাতে করে আমরা সফল হইতে পারি আর মোহাম্মদ থেকে মানুষকে দূরে সরিয়ে রাখতে পারে, সে যেন মানুষকে দিনে দাওয়াত না দিতে পারে। তখন ইহুদি পণ্ডিতরা বলল যে তোমরা মোহাম্মদকে গিয়ে অতীত জীবনের অতীতের কিছু প্রশ্ন করো, দেখা যাবে সে অতীতের কথাগুলো বলতে পারবে না, তাহলে তোমরা তাকে মিথ্যা নবী হিসেবে প্রমাণ করতে পারবে। তখন কাফের মুশরিকরা ইহুদিদের এই কুমন্ত্রণা অনুযায়ী, কুপরামর্শ অনুযায়ী মোহাম্মদের কাছে গিয়ে বলছে মোহাম্মদ যে এবার প্রমাণ হবে তুমি কি নবী না নবী নয়, এটা এখন প্রমাণ হবে যে তুমি বলো কোন নবীর পুত্রকে কেনান থেকে তার ভাইরা বের করে দিয়েছিল, তার ভাইরা বের করে দেওয়ার পরে, কেনান থেকে বের করে দেওয়ার পরে তাকে মিশরে বিক্রি করা হলো, আবার অবশেষে সেই মিশরের সিংহাসনে সেই নবী আবার বসলো, তুমি বলো তো দেখি। কোরআন নাজিল হওয়ার আগে কেউ এই ঘটনা জানতো না, জানতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও জানতেন না। কাফের মুশরিকদের পক্ষ থেকে যখন এরকমের প্রশ্ন আসলো যে কোন নবীকে তার ভাইরা কেনান থেকে বের করে দিয়েছেন, আবার তাকে মিশরের বিক্রি করা হলো, মিশরের সেই বাদশাহ হলো, মিশরের সিংহাসনে বসলো, এমন প্রশ্ন করার পর আমার রসুল তো জানতেন না, নিশ্চুপ হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন শুধু
এই নবীর ঘটনা জানালেন না রব্বুল আলামিন পূর্ণ একটা সূরা অবতীর্ণ করে দিলেন পূর্ণ একটা সূরা সূরা ইউসুফের মতো সূরা নাযিল করে দিয়ে ইউসুফ আলাইহিস সালামের গোটা কাহিনীকে আল্লাহ পাক জানায় দিলেন সুবহানাল্লাহ সূরা ইউসুফ নাযিল করে দিয়ে ইউসুফ আলাইহিস সালামের পুরো ঘটনাটাকেই জানায় দিলেন এক্ষেত্রেও কাফেররা ব্যর্থ হয়ে গেল কাফেররা কি হয়ে গেল ব্যর্থ হয়ে গেল আবার তারা ইহুদিদেরকে নিয়ে বসলো মিটিংয়ে বসলো বসে তারা এবার ইহুদি পণ্ডিতদেরকে বলছে যে আমরা তো এক্ষেত্রেও ব্যর্থ হয়ে গেলাম সে তো অতীত জীবনের কথাগুলো বলতে পারে তখন ইহুদি পণ্ডিতরা বলছে সে তো আসলে দেখতেছি একটা জাদুকর না হয় সে অতীতের কথা কীভাবে জানে কীভাবে বলবো ইহুদি পণ্ডিতরা বলে আচ্ছা দেখি তার জাদু এই পৃথিবীতে চলবে আকাশে তো চলবে না মোহাম্মদ যে জাদুকর এটা তো পৃথিবীতে চলবে কিন্তু তার জাদু আকাশে চলবে না তাকে গিয়ে বলো যে তুমি যদি নবী হও তাহলে তুমি আকাশের চাঁদকে দুই খণ্ড করে আমাদেরকে দেখাও এই কাফের মুশরিকেরা ইহুদি পণ্ডিতদের পরামর্শে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলছে মোহাম্মদ এবারে প্রমাণ হবে তুমি কি নবী যদি নবী হও তাহলে তুমি আকাশের চাঁদকে দুই খণ্ডিত করে আমাদেরকে দেখাও এই প্রশ্ন রাখার পরে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার থমকে গেলেন নিশ্চুপ হয়ে গেলেন আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জিব্রাইল আলাইহিস সালামকে পাঠালেন জিব্রাইল আমিন এসে বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি হতাশ হওয়ার কোনো কারণ নাই দুশ্চিন্তা করার কোনো কারণ নাই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছেন জানিয়েছেন আপনি আপনার শাহাদাত আঙ্গুল দিয়ে আকাশের দিকে ছাদের দিকে ইশারা করুন আর আপনি যখন ছাদের দিকে ইশারা করবেন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে ওই ছাদ দ্বিখণ্ডিত হয়ে যাবে সুবহানাল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল আমিনের পরামর্শে যখন আকাশের দিকে হাত উত্তোলন করে শাহাদাত আঙ্গুল দিয়ে চাঁদের দিকে ইশারা করলেন তখন সাথে সাথে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাকে সূরা কমরের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন আল্লাহ পাক বলেন اقتربت الساعة وانشق القمر وإن يروا آية يعرضوا ويقولوا سحر مستمر الله رب العالمين এই ঘটনার পরিপ্রেক্ষিতে এই আয়াত নাজিল করে দিলেন যে কিয়ামত সন্নিকট হয়ে গেল কিয়ামত সন্নিকট আর আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করে দেওয়া হলো অর্থাৎ কাফের মুশরিকদের কথায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শাহাদাত আঙ্গুল দিয়ে আকাশের ছাদের দিকে ইশারা করলেন ছাদ দ্বিখণ্ডিত হয়ে গেল এরপরে এটা যখন রাসূল দেখালো তখন কাফের মুশরিকেরা তো ঈমান আনে নাই বরং তারা বলতেছে ওয়ায়াকুলু সিহরুন মুস্তামির যে এটাও একটা জাদু তবে এটা সলোমন জাদু নাউযুবিল্লাহ মিন যালিক কাফের মুশরিকেরা এভাবে রাসূলের দাওয়াতকে বারবার অস্বীকার করলো তারা যতগুলো অপকৌশল অবলম্বন করলো কোনো অপকৌশলে কাজ হচ্ছে না কোনোটাই কোনোটাতেই তারা সফল হচ্ছে না দেখলো যে কোনো কৌশল তাদের কাজে আসতেছে না এখন তারা এবার চিন্তা করলো না তার সাথে আর ঝামেলা করে কোনো লাভ নেই এবার আমরা একটা আপোষ মীমাংসায় যাই আপোষের মধ্যে দেখি কিছু একটা করা যায় কিনা যে তাকে আমরা বলবো যে মোহাম্মদ তুমি কিছুদিন মানে অর্থাৎ আমরা এবাদতকে ভাগাভাগি করে নেব ভাগ করে নেব তাকে বলবো যে কিছুদিন তুমি আমাদের দেবতাদের এবাদত করো এরপর আমরা কিছুদিন তোমার রবের এবাদত করব চাই দেখি সে আমাদের এই আপোষ মীমাংসায় আসে কিনা তখন তারা রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেল গিয়ে বলতেছে মোহাম্মদ এই আমরা একই জায়গার মানুষ ঠেলাঠেলি করে ঝগড়া করে কোনো লাভ নাই আমরা আসো আপোষ মীমাংসায় আসি যে
আমাদের দেবতাদের কিছুদিন তুমি ইবাদত করো আর আমরাও তোমার মালিক রবের ইবাদত কিছুদিন করব তাহলে তো আর ভেজাল নাই যখন তারা এই প্রস্তাব নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা একটা সূরা আল্লাহ পাক নাযিল করাই করে কাফের মুশরিকদেরকে জানাই দিলেন এই সূরাটা আপনারাও পারেন আপনারাও জানেন আমাদের অতি পরিচিত সূরা সূরা কাফিরুন আল্লাহ রাব্বুল আলামিন এই প্রেক্ষাপটে নাযিল করে দিলেন সবাই পড়েন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আ'বিদুন মা আ'বুদ ওয়া লা আনা আ'বিদুম মা আ'বাদতুম ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين الله পাক এই সূরা নাযিল করে কাফেরদেরকে জানাই দিলেন যে আল্লাহ পাক নবীকে বলেন বল ইয়া আইয়ুহাল কাফির ও নবী আপনি কাফেরের গোষ্ঠীদেরকে বলেন হে কাফেররা লা আ'বুদু মা তা'বুদুন আমি তাদের ইবাদত করি না তোমরা যার ইবাদত করো ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ তোমরাও তার ইবাদতকারী নয় যার ইবাদত আমি করি ওয়ালা না আবিদুম মা আবাদতুম আর আমিও ইবাদতকারী নয় তোমরা যার ইবাদত করো আবার বলছে ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ তোমরাও তার ইবাদতকারী নয় যার ইবাদত আমি করি অতএব লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন তোমাদের ধর্ম তোমাদের জন্য আমার ধর্ম আমার জন্য আর এটাকে এই এই সূরার শেষ আয়াতটাকে পুঁজি করে অনেকে বলে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন ধর্ম যার যার উৎসব সবার নাউজুবিল্লাহ বলেন এই আয়াতকে পুঁজি করে আবার বলে যে এই আয়াতটা নাকি বুখারী শরীফের আহা এটা কোনোদিন হইতে পারে না ধর্ম যার যার উৎসব সবার এটা কোনোদিন হইতে পারে না ধর্ম যার উৎসব আপনি মানবেন বিবি আপনার আর সবাই ব্যবহার করবে এরকম কোনো কেউ মানবে এই পুকুর এই বাড়ির ওই বাড়ির লোকেরা আসে যদি বলে যে এই পুকুরটা এ বাড়ির আর এই পুকুরের মাছ সবাই আপনারা মানবেন হ্যাঁ এইভাবে এটা একটা অযৌক্তিক কথা ধর্ম যার যার উৎসব সবার এটা অযৌক্তিক কথা এটা দিয়ে বরং যুবকদেরকে অশ্লীলতার দিকে বেহায়াপনার দিকে ধ্বংসের দিকে দাবিত করার একটা অপকৌশল ঠিক কিনা তো এটা এই এই সূরা নাজিল করে আল্লাহ পাক স্পষ্ট জানাই দিলেন যে নবী তাদেরকে আপনি বলে দেন তোমাদের ধর্ম তোমাদের আমার ধর্ম আমার তোমরা তোমাদের ইবাদত করো আমি আমার ইবাদত করব এখন দেখলো যে আপস মীমাংসায় আসতেছে না এবারে তারা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে লোভনীয় প্রস্তাব দিল এগুলো সব হচ্ছে হুজুরের দাওয়াতকে বন্ধ করে দেওয়ার জন্য অপকৌশল কথা কি আপনারা বুঝেন আমি রাসূলের দাওয়াতকে বন্ধ করার জন্য কাফেররা যে অপকৌশল অবলম্বন করছে সেগুলোই আপনাদের সামনে পেশ করতেছি তো এবার তারা হুজুরের সামনে হুজুরকে লোভনীয় কিছু প্রস্তাব দিল কি যখন কাফের মুশরিকরা দেখলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনোভাবে তার নতুন ধর্ম প্রসার থেকে দিন প্রসার থেকে বিরত রাখা যাচ্ছে না তখন এবার তারা তাকে লোভনীয় প্রস্তাব দিল তারা বলল তুমি যদি টাকা পয়সা চাও ধন দৌলত চাও আমাদেরকে বলো তোমাদের তোমাকে আমরা ধন সম্পদের মালিক বানিয়ে দিব তুমি যদি অসুস্থ হও আমাদেরকে বলো তোমাকে আমরা চিকিৎসার ব্যবস্থা করব তোমার যদি নেতৃত্ব লাগে আমাদেরকে বলো আমরা তোমাকে নেতৃত্বের আসনে বসাই দেব তোমার যদি তুমি যদি সুন্দরী নারীকে বিবাহ করতে চাও তাহলে আমাদেরকে বলো এই মক্কার এই শহরের সবচাইতে সেরা সুন্দরী নারীকে তোমাকে বিবাহ করার ব্যবস্থা করে দেব এই প্রস্তাবগুলো বিশ্ব নবীকে দেওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফ স্পষ্ট জানাই দিলেন যে তোমরা যদি আকাশের চাঁদ সূর্যকে আমার ডান হাতে এনে দাও আর চন্দ্রকে আমার বাম হাতে এনে দাও এরপরেও আমি যে দাওয়াতি কাজ শুরু করেছি এই দাওয়াতি কাজ থেকে কেয়ামত আমার দিন প্রতিষ্ঠা করার আগ পর্যন্ত কেউ এই দাওয়াত থেকে আমাকে বিরত রাখতে পারবে না কোনোভাবে আমাকে এই দাওয়াত থেকে ফিরে রাখতে পারবে যে দাওয়াত আমি শুরু করেছি এটা দিতেই থাকবো
অহ কোনোটাতেই কাজ হচ্ছে না। এরপরে কাফের মুশরিকেরা সর্বশেষ অপকৌশল যেটাকে গ্রহণ করল সেটা হচ্ছে এবার তারা অপপ্রচার করতে লাগলো যে মুহাম্মদ যে কোরআন দিয়ে কথা বলে এটা আসলে সে নিজের থেকে বানায় বানায় বলে, এগুলো সে যে বলে আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয় তার কাছে এটা মিথ্যা কথা, সে এগুলো বানায় বানায় নিজের থেকে কথা বলে। কাফের মুশরিকেরা যখন এভাবে অপপ্রচার করতে লাগলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই বাণী দিয়ে আল্লাহর কথা দিয়ে কোরআন দিয়ে মানুষদেরকে দিনের দিকে ডাকে, এই বাণীগুলো নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে নিজে বানিয়ে বলেন, এই সময় আল্লাহ রাব্বুল আলামিন সূরা অবতীর্ণ করে দিয়ে কাফের মুশরিকদেরকে জানায় দিল, আল্লাহ পাক বলেন ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন যে ওয়ান নাজমি ইযা হাওয়া সেই তারকারাজির কসম যা খসে পড়বে এবং মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া তোমাদের সঙ্গী বিভ্রান্ত নয়, তোমরা যে বলতেছো সে পাগল হয়ে গেছে সে বিভ্রান্ত নয়, পদভ্রষ্ট নয়, পাগল নয়, এবং সে যা বলে নিজের থেকে বলে না, ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া সে নিজের থেকে কোনো কথা বলে না, বরং ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা যা আমি তার কাছে পাঠাই সে ওটা ছাড়া আর কোনো কথাই বলে না, অর্থাৎ আমার ওহি যেটা হয় ওহি থেকে সে কথা বলে, সুবহানাল্লাহ বলে। কাফের মুশরিকরা যখন বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের থেকে বানায় বানায় কথা বলে, কোরআন এটা সে নিজে বানায় আল্লাহর পক্ষ থেকে আসে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন সাইরভাবে আল্লাহ পাক জানাইলেন, চ্যালেঞ্জ করলেন যে যদি এই কোরআন মানুষের তৈরি করা হয় মুহাম্মদ বানায় তোমরা মনে করো, তাহলে এই কোরআনের মতো করে তোমরা কোরআন বানাও তো দেখি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে চ্যালেঞ্জ করলেন, সূরা বনি ইসরায়েলের 88 আয়াতে রাব্বুল আলামিন জানাই দিলেন قُلْ لَئِنِ اجْتَمَعَتِ الْإِنْسُ وَالْجِنُّ عَلَىٰ أَنْ يَأْتُوا بِمِثْلِ هَذَا الْقُرْآنِ لَا يَأْتُونَ بِمِثْلِهِ وَلَوْ كَانَ بَعْضُهُمْ لِبَعْضٍ ظَهِيرًا। ও নবী, আপনি তাদেরকে বলুন যে তারা যদি এই কোরআনকে বলে আপনার বানানো মানুষের তৈরি করা, তাহলে তাদেরকে বলেন এই কোরআনের অনুরূপ কোরআন তৈরি করে নিয়ে আসার জন্য, এবং এই কোরআনকে কোরআনের অনুরূপ কোরআন তৈরি করতে গিয়ে তারা যদি জিনেরা মানুষের সাহায্যকারী হয় আর মানুষ জিনেদের সাহায্যকারী হয়, এরপরেও কোরআনের মতো করে কোরআন বানানো তাদের পক্ষে সম্ভব নয়। এটা প্রথম চ্যালেঞ্জ, আল্লাহ পাকের প্রথম চ্যালেঞ্জ, এটাতেও মানুষ সক্ষম হয় নাই। এরপর আল্লাহ পাক দ্বিতীয় চ্যালেঞ্জ করলেন কি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি ইয়াকুলুনা ফাতারা কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিছলিহি মুফতারায়াতিন ওয়াদউ মান ইসতাতাতুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। এরপর আল্লাহ পাক বলেন তারা কি বলে এটা মানুষের বানানো, তাহলে তাদেরকে বলেন এই কোরআনের মতো করে এই কোরআনের সুরার মতো করে 10টা সুরা তাদেরকে তৈরি করার জন্য তারা যেন বানায় নিয়ে আসে, এবং এক্ষেত্রে আল্লাহ ব্যতীত তাদের যত গায়রুল্লাহ আছে যত সহযোগী আছে সবাইকে ডেকে এর চেষ্টা করার জন্য বলুন, সেক্ষেত্রেও তারা ব্যর্থ হলো। এরপর আল্লাহ পাক আরো কমিয়ে দিলেন, আল্লাহ পাক এরপরে বলছেন আমি ইয়াকুলুনা ফাতারা কুল ফাতু বিসূরাতিন মিছলিহি ওয়াদউ মান ইসতাতাতুম মিন দুনিল্লাহি ইন
كنتم صادقين এরপর আল্লাহ পাক আরো শিথিল করে দিলেন সহজ করে দিলেন বললেন যে 10টা লাগবে না কোরআনের সূরার মধ্যে একটা সূরা বানাই নিয়ে আসো তোমাদের যত সহযোগী আছে সব সহযোগীদেরকে নিয়ে কোরআনের সূরার মধ্যে একটা সূরা বানাও সেই যুগে লোকেরা তখন কবি লবিদের কাছে গেল এবং অতি উৎসাহিত কিছু সাহাবী সূরা কাউসারের প্রথম দুই আয়াত লিখে কাবা শরীফের সাথে ঝুলাই দিল বলল তোমরা যে বলতেছ মুহাম্মদ নিজের থেকে বানায় বানায় কথা বলে কোরআন আল্লাহ পাকের নয় হ্যাঁ তাহলে এই দুই আয়াত লিখে দিলাম এরপর আয়াত কি হবে তোমরা লেখো তখন কাফের মুশরিকেরা তৎকালীন কবি লবিদের কাছে গেল গিয়ে তার কাছে বলছে যে যে মুসলমানরা দুইটা আয়াত লিখে দিল কাবা শরীফের সাথে এই শেষ আয়াতটা কি হবে একটু তুমি তুমি তো কবি মানুষ হ্যাঁ ছন্দ ভালো মিলাইতে পারো এটা মিলাই দাও তখন সে অনেক চেষ্টা প্রচেষ্টা করে দেখলো মিলানো সম্ভব নয় তবে কিছুটা যদিও ছন্দের মিল হয় কিন্তু অর্থের কোনো মিল হলো না সে তখন এই দুই আয়াতের নিচে লিখে দিল যে লাইসা হাদা মিন কালামিল বাশার লাইসা হাদা মিন কালামিল বাশার এই যে উপরে যে দুই আয়াত এই দুই আয়াত এই দুই আয়াতের কথা কোন মানুষের বানানো মানুষের কথা নয় এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা এটা কোন মানুষের কালাম নয় তাহলে দেখা গেল কাফের মুশরিকদেরকে আল্লাহ পাক যে চ্যালেঞ্জ করলেন সেই ক্ষেত্রেও তারা ব্যর্থ হলো সর্বশেষ আল্লাহ পাক চ্যালেঞ্জ করলেন সূরা বাকারার শুরুর দিকে আল্লাহ পাক বলছেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম مِمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ আমার বান্দার উপরে যা আমি অবতীর্ণ করেছি সে ব্যাপারে যদি তোমাদের সন্দেহ হয় তাহলে এই কোরআনের মতো করে একটা সূরা তোমরা বানায় নিয়ে আসো তো যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও তাহলে তোমরা একটা সূরা বানায় নিয়ে আসো তখন তারা পারল না পেরেছে পারে নাই তো এভাবে করে তারা একের পর এক অপকৌশল অবলম্বন করল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার দাওয়াত থেকে বিরত রাখার জন্য কিন্তু তারা পারে নাই পেরেছে পারে নাই পারবে না কারণ এই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা এটার এই দিনের মালিক হচ্ছেন আল্লাহ পাক এই দিনকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করবেন আল্লাহ রাব্বুল আলামিন যত চেষ্টাই করা হোক কাফের মুশরিকরা যতই চেষ্টা করুক বর্তমান সময়েও কেউ সফল হবে না আল্লাহর দিন আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হবেই হবে ইনশাআল্লাহ সবাই বলেন ইনশাআল্লাহ হ্যাঁ এটাকে বাধা দেওয়ার কোনো সুযোগ নাই যেই বাধা দিতে আসবে বরং সেই ধ্বংস হয়ে যাবে অতীতেও ফেরাউন নমরুদ এরা দিনের বিরোধিতা করতে চেয়েছিল কিন্তু পেরেছে দিনকে দুনিয়া থেকে নিঃশেষ করে দেওয়ার জন্য চেষ্টা করছে পারে নাই এখনও যারা চেষ্টা করবে তারা পারবে তো নাই বরং ধ্বংস হয়ে যাবে পৃথিবী থেকে একদম মুছে যাবে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের দাওয়াতকে বাধাগ্রস্ত করার জন্য কাফের মুশরিকদের যে অপকৌশল সেই অপকৌশলগুলো আমরা বর্ণনা করেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখান থেকে সঠিক কথাগুলো আমাদের বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুক এই আশা রেখে আমি আমার আলোচনা এখানে শেষ করছি হাদা মা ইনদি ওয়াল ইলম ইনদাল্লাহ ওয়া ইলাইহি ইউনিব